প্রথমেই ভিডিওটি ওপেন করার জন্য অসংখ্য ধন্যবাদ পশ্চিমবঙ্গের একটি জেলার জেলা আদালতে লোয়ার ডিভিশন ক্লার্ক মালি পিয়ন সহ আরও অন্যান্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ করা হবে অষ্টম পাস ও মাধ্যমিক পাস যোগ্যতায় ভিডিওটির মাধ্যমে বলবো সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে কোন জেলা আদালতে নিয়োগ করা হবে কী কী পদে নিয়োগ করা হবে আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কত হতে হবে বেতন ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য দেখুন সম্পূর্ণ ভিডিওটি বন্ধুরা পশ্চিমবঙ্গে কোনো না কোনো জেলার সরকারি দপ্তরে প্রতিদিনই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে এবং আমরা ভিডিওর মাধ্যমে তা আপনাদের কাছে তুলে ধরছি আপনার জেলার খবর পাওয়ার জন্য অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে লিখুন এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদের জানিয়ে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা সরাসরি চলে এসেছি নিয়োগটির অফিসিয়াল বিজ্ঞপ্তিতে অফিস অব দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট জুডিশিয়ারি কাম দ্য ডিস্ট্রিক্ট জাজ দক্ষিণ দিনাজপুর বন্ধুরা দক্ষিণ দিনাজপুর জেলার জেলা আদালতে নিয়োগ করা হবে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ করা হবে ইংলিশ ডিপার্টমেন্টে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ স্টাফ টু থাউজেন্ড নাইনটিন টোয়েন্টি অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ পোস্টেস ইন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট জুডিশিয়ারি অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স আর ইনভাইটেড ফর সিলেকশন ভারতবর্ষে বসবাসকারী সমস্ত যোগ্য প্রার্থীরাই এই নিয়োগটির জন্য আবেদন করতে পারবেন নিয়োগ করা হবে ইংলিশ টেনোগ্রাফার গ্রেড থ্রি লোয়ার ডিভিশন ক্লার্ক মালি এবং অফিস পিয়ন পদে এবারে দেখে নেব শূন্য বিভাজন ইংলিশ টেনোগ্রাফার পদে শূন্য সংখ্যা একটি লোয়ার ডিভিশন ক্লার্ক পদে শূন্য সংখ্যা ছটি মালি শূন্য সংখ্যা একটি অফিস পিয়ন শূন্য সংখ্যা ছটি মোট সংখ্যা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এরপরে বেতনক্রম সম্বন্ধে দেওয়া আছে ইংলিশ টেনোগ্রাফার গ্রেড থ্রি বেতনক্রম পে ব্যান্ড থ্রি অনুযায়ী সাত হাজার একশো টাকা থেকে সাঁইত্রিশ হাজার ছশো টাকা সঙ্গে গ্রেড পে তিন হাজার নশো টাকা লোয়ার ডিভিশন ক্লার্ক পে ব্যান্ড টু অনুযায়ী পাঁচ হাজার চারশো টাকা থেকে পঁচিশ হাজার দুশো টাকা সঙ্গে গ্রেড পে দু হাজার ছশো টাকা মালি পে ব্যান্ড ওয়ান অনুযায়ী চার হাজার নশো টাকা থেকে ষোলো হাজার দুশো টাকা সঙ্গে গ্রেড পে এক হাজার আটশো টাকা অফিস পিওন পে ব্যান্ড ওয়ান অনুযায়ী চার হাজার নশো টাকা থেকে ষোলো হাজার দুশো টাকা সঙ্গে গ্রেড পে এক হাজার সাতশো টাকা মোড অফ অ্যাপয়েন্টমেন্ট প্রথমে নিয়োগ করা হবে টেম্পোরারি বেসিসে পরে এই পদগুলিকে পারমানেন্ট করা হবে বয়স ইংলিশ টেনোগ্রাফার ছাড়া বাদবাকি বাকি পদগুলিতে প্রার্থীর বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার হিসেবে আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে ইংলিশ টেনোগ্রাফার পদের ক্ষেত্রে উনচল্লিশ বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার হিসেবে তবে তপশিলী প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবেন এবং ওবিসি প্রার্থীরা পাবেন তিন বছর বয়সের ঊর্ধ্বসীমার ছাড় এবারে দেখে নেব শিক্ষাগত যোগ্যতাগুলি ইংলিশ টেনোগ্রাফার পদের ক্ষেত্রে সরকার স্বীকৃত যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক অথবা ম্যাট্রিক অথবা সেকেন্ডারি এক্সামিনেশান অথবা সমতুল্য ডিগ্রি ইংলিশ শর্ট হ্যান্ডের স্পিড হতে হবে আশি ওয়ার্ড পার মিনিট এবং ইংলিশ টাইপিংয়ের স্পিড হতে হবে তিরিশ ওয়ার্ড পার মিনিট তার সঙ্গে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ছ মাসের কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই কম্পিউটার পরিচালনার জ্ঞান থাকতে হবে পরের পরটি লোয়ার ডিভিশন ক্লার্ক শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস পাশাপাশি স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ছয় মাসের কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে পরের পর দুটি মালি এবং অফিস পিয়ন আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে সরকার শিক্ষিত যে স্কুল থেকে ক্লাস এইট পাস এবারে বলবো প্রার্থী বাছাই পদ্ধতি সম্বন্ধে ইংলিশ টেনোগ্রাফার গ্রেড থ্রি পদের ক্ষেত্রে প্রথমে হবে পার্ট ওয়ান পরীক্ষা জেনারেল ইংলিশের উপর একশো নম্বরের পরীক্ষা হবে একশোটি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে প্রতিটি এক নম্বর করে সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট প্রতিটি ভুল উত্তরের জন্য এক নম্বর করে কাটা যাবে তারপর হবে পার্ট টু ডিকটেশন অ্যান্ড ট্রান্সক্রিপশান চারশো নম্বরের পরীক্ষা হবে তারপরে হবে পার্ট থ্রি টাইপিং ইন টাইপরাইটার মেশিন একশো নম্বরের এবং সবশেষে পার্সোনালিটি টেস্ট কুড়ি নম্বরের লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে প্রথমে হবে টায়ার ওয়ান অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে একশো নম্বরের সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে হবে সাবজেক্টিভ টাইপ এক্সামিনেশন একশো নম্বরের এবং তারপরে টায়ার থ্রি পার্সোনালিটি টেস্ট কুড়ি নম্বরের এখানে কম্পিউটারের উপর পরীক্ষা হবে মালি ক্ষেত্রে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে অফিস পিয়ন পদের ক্ষেত্রে টায়ার ওয়ান অবজেক্টিভ টাইপ সত্তর নম্বর এবং টায়ার টু সাবজেক্টিভ টাইপ একশো নম্বরের পরীক্ষা হবে তারপরে হবে টায়ার থ্রি পার্সোনালিটি টেস্ট কুড়ি নম্বরের এবারে বলবো কিভাবে আবেদন করবেন আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দুটি ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে এই দুটি লিঙ্কের মাধ্যমেই আবেদন করা যাবে তাছাড়াও ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে অনলাইন আবেদনের লিঙ্কটি দেওয়া আছে সেখান থেকেও আপনারা সরাসরি আবেদন করতে পারবেন এরপরে সরাসরি চলে আসি আবেদন ফিস সম্বন্ধে ইংলিশ টেনোগ্রাফার পদের ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের দিতে হবে পাঁচশো টাকা এবং তপসিলি প্রার্থীদের দিতে হবে চারশো টাকা করে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের দিতে হবে চারশো টাকা তপসিলি প্রার্থীদের তিনশো টাকা করে মালি এবং পিয়ন এই দুটি পদের ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের দিতে হবে তিনশো টাকা এবং তপসিলি প্রার্থীদের দিতে হবে দুশো টাকা করে আবেদন ফি জমা দিতে হবে অনলাইনের মাধ্যমে অফিসিয়াল বিজ্ঞপ্তি শেষের দিকে গুরুত্বপূর্ণ ডেটগুলি টেবিলের সাহায্যে দেওয়া আছে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে চব্বিশে ডিসেম্বর দু মঙ্গলবার থেকে অর্থাৎ বন্ধুরা এখনই আবেদন করতে পারবেন না চব্বিশে ডিসেম্বর থেকে অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হবে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ চোদ্দোই জানুয়ারি দু হাজার মঙ্গলবার অ্যাডমিট কার্ড পাওয়া যাবে পরীক্ষার দু সপ্তাহ আগে থেকে সম্ভাব্য পরীক্ষার তারিখ পয়লা মার্চ দু রবিবার আবেদন করতে আগ্রহী দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরেকবার বলবো ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া ওয়েবসাইট লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ে তবেই আবেদন করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন